আমি বুঝতে পারছি না শান্ত, আমার এই ভুলের শাস্তি কতদিন পাবো আমি? আমি সবকিছু শেষ করে দিয়েছি, সবকিছু। আমি বুঝতে পারিনি যে আমার ভালোবাসার জন্য আমার পরিবারের সবাই কষ্ট পাবে। যদি যদি আবার আগে সময় ফিরে পেতাম, আমি সব ঠিক করে দিতাম শান্ত, সবকিছু। দাদুর কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, আমি আর দেখতে পাচ্ছি না। আমি সত্যি খুব খারাপ, আমায় ক্ষমা করে দে শান্ত, আমায় ক্ষমা করে দে। কাঁদিস না দিদি, দেখি সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু। আমি সবকিছু ঠিক করে দেবো, দেখিস। যেই দিন তুই ডিভোর্সের কাগজে টিপসই দিয়ে দিবি, তারপরের দিনই আমি নিজে খেনি আর হিতেনের বিয়ের কথা তুলবো, বুঝলি? আমি আমি তোকে কথা দিচ্ছি। কিন্তু এখন আমি জানি উঁচু আর নিচু জাতের মধ্যে অনেক পার্থক্য, আর সেটা থেকেই যাবে। বছর আগে যা কিছু ঘটেছে সেটা তরুলতাকে বদলে দিয়েছে, আর নিচু জাতের জন্য যে ভাবনা ছিল সেটাও বদলে গেছে। পিসিমা, কি হয়েছে? হ্যাঁ, মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই? গোবর পড়ে আছে, দরজায় ধাক্কা দিয়ে আসতে পারিস নি? তোর সাথে সাথে কি তোরও ডানা গজিয়েছে নাকি? হ্যাঁ, ভুল হয়ে গেছে পিসিমা। ভুলে গেছিস তার মানে? তোদের মতো ছোট লোকেরা ভুল করবার জন্যই যেন জন্মাস, আর আমাদের মতো লোকেরা ঠেকা নিয়ে বসে নেই কিন্তু তোদের ভুল শুধরে দেওয়ার জন্য, বুঝলি? বল কেন এসেছিস? পিসিমা, আমি তো শুধু জিজ্ঞাসা করছিলাম আজকে কি রান্না, রান্না ঘরে কি আজকে কি রান্না হবে। তোর যা ইচ্ছে তাই রান্না কর, আমার মাথা খাস না, বুঝলি? ভেতরে আয়, দরজাটা বন্ধ কর। তাহলে সন্ত মহারানী, কি ভাবলি তুই? পিসিমা, আমি মালিকের সাথে বিবাহ বিচ্ছেদ করতে রাজি আছি। কি? আরে তুই তো খুব বুদ্ধিমান দেখছি, আমার কথা এত তাড়াতাড়ি মেনে নিলি, আমার খুব ভালো লাগলো। কিন্তু পিসিমা, খেমি দিদি বিয়ে হিতেন দাদার সাথে করিয়ে দেবেন তো? শর্ত রাখার মতো জায়গায় তুই নেই, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার কাছে হিতেনের সুখের চেয়ে বড় আর কিছুই নয়। ওর জন্য আমি সব কিছু করতে পারি, শুধু ভাই এখানে ফিরে আসার আগেই তুই ওর জীবন থেকে চলে যা। তাহলে এটাই ঠিক রইল। তোর ডিভোর্সের কাগজ আমি তৈরি করিয়ে দেবো, হ্যাঁ, আমার নিজের দায়িত্বে। তুই শুধু ভাইয়ের জীবন থেকে দূরে চলে যা, তোর খেমি দিদির হিতেনের কাছে আসার রাস্তা আমি নিজে খুলে দেবো। হ্যাঁ রে।